ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বাড়িতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো আর নিয়মিত পড়াশোনা করছো, ঠিক আছে? প্রচণ্ড গরম পড়েছে, বাড়িতে সবাই বাড়িতেই থাকবে আর জল টল একটু বেশি করে খাবে, বুঝতে পেরেছো? আজকে আমি লেসন নাম্বার 40 সাউন্ড অফ অ্যানিমালস এ সম্বন্ধে পড়বো এবং জানবো, ঠিক আছে? সবাই মিলে জানবো আজকে। দেখো, সাউন্ড অফ অ্যানিমালস, সাউন্ড অফ অ্যানিমালস বলতে কী বোঝায়? আমরা তো বিভিন্ন পশুর পাখির ডাক শুনেছি, ঠিক আছে? পশু পাখির ডাক বলতে গেলে কুকুরের ডাক শুনেছি, বেড়ার ডাক শুনেছি, বাঘের গর্জন শুনেছি, হয়তো কেউ যদি চিড়িয়াখানায় যায় বাঘের গর্জন শুনে শুনতে পাবে। পাখির ডাক, যে কোনো একটা পাখির জায়গায় গেলে পাখির আওয়াজ মুগ্ধকর লাগে, সেই সমস্তই ডাক হচ্ছে সাউন্ড অফ অ্যানিমালস। এবার দেখবে, এখন আবার এই গরমকালে প্রচুর সাপের উপদ্রব, এই সাপের যে আওয়াজ সেটাও আমরা শুনে থেকেছি, ঠিক আছে? গরুর আওয়াজ সেগুলো সব শুনেছি। প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা করে আওয়াজ আছে, যেমন মানুষ আমরা কথা বলতে পারছি, ঠিক তেমনিভাবে প্রাণীরাও কথা বলে, তাদের নিজস্ব আওয়াজে, নিজস্ব গলায় কথা বলে, ঠিক আছে? এখানে সে আজকের আওয়াজ সম্বন্ধেই পড়ব। দেখো, রোড, রোড মানে হচ্ছে বাঘের গর্জন, গ্রোল মানে হচ্ছে বাঘ বা ভাল্লুকের ডাক। এখানে একটা স্পেলিং আছে, তোমরা দেখবেন কেটে দিচ্ছি, BELOW, বেলো। দেখো, ওইটা স্পেলিংটা হবে BELLOW, বেলো, ঠিক আছে? ষাঁড়ের ডাক ওইটা, ঠিক আছে? আবার দেখো, বার্ক, বার্ক মানে কুকুরের ডাক, কুয়াক মানে হাঁসের ডাক, কা মানে কাকের ডাক, চ্যাটার মানে মাঙ্কির মানে বানরের ডাক, ঠিক আছে? দেখো, এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, তোমরা সব পড়তে পারছো, এখান থেকে প্রশ্ন কী কী আসতে পারে সেগুলোর সম্বন্ধে আমি আলোচনা করছি, ঠিক আছে? যদি বলা হয় হোয়াট ইজ দ্য সাউন্ড অফ এ টাইগার কল্ড, একটা বাঘের ডাককে কী বলা হয়, তখন তোমরা অ্যান্সার হিসেবে দেবে রোর। তোদের যদি ওয়ার্ড বুকেতে অ্যান্সার ইন শর্ট হিসেবেই আসে, ঠিক আছে? আবার হয়তো প্রশ্ন দিলাম হোয়াট ইজ দ্য সাউন্ড অফ এ হর্স কল্ড, একটা ঘোড়ার ডাককে কী বলা হয়, তখন অ্যান্সার দিলে নেই, নেই স্পেলিংটা ভালো করে পড়বে, নেই স্পেলিংটা NEIGH, এই স্পেলিংটা ভালো করে পড়বে, কারণ স্পেলিংটা বারবার পড়ে এবং কঠিন বানানটা খুনি। আবার দেখো, এখানে আছে বার্ক, বার্ক মানে কুকুরের ডাক, হ্যাঁ, দ্য ডগ ইজ বার্কিং, ঠিক আছে? আবার একটা একটা প্রবাদ বাক্য আছে, বার্কিং ডগ সেলডম বাইট, এরকম একটা বার্কিং এ আছে। কিন্তু বার্ক, বার্ক শব্দটার ডিভি আসতে পারে, সরি ডিভি নয়, এটা বলা হয় DM। যেমন বার্ক মানে হচ্ছে কুকুরের ডাক, আবার বার্ক মানে গাছের ছাল, বুঝতে পেরেছো? ক্রো, দেখো CROW, ক্রো মানে মোরগের ডাক, তার সাথে সাথে ক্রো মানে হচ্ছে কাক, আমরা বলি কক্স ক্রো, সেটা মোরগের ডাক, আবার ক্রো, ক্রো মানে কাক। আবার কাকের ডাক দেখো CAW, কাক, কা, তাহলে কাকের ডাক। এখানে লো মানে হচ্ছে গরুর ডাক, আবার কি একটা আমি একটা জায়গায় পড়েছিলাম MOO, মু মানে হচ্ছে গরুর ডাক হয়, শুনেছিলাম। স্ক্রিম, স্ক্রিম দেখো, স্ক্রিম মানে ময়ূর, ময়ূরের ডাক, স্ক্রিম, বুঝতে পারছো? শিয়ালের ডাক, আমরা শিয়ালের ডাক সবাই গ্রামে বাস করছি, সবাই শুনতে অভ্যস্ত, কি একটা ভয়ঙ্কর ধরনের শিয়ালের ডাক হয়, আমার নিজেরও ভয় লাগে শব্দটা শুনলে, বড্ড ভয়ঙ্কর লাগে, সেই ডাকটা হচ্ছে ইয়েল, বুঝতে পারছো? আর মৌমাছির ভন ভন হাম, বুঝতে পারছো? ব্যাঙের ডাক, ব্যাঙে দেবে বর্ষাকালেতে সব ব্যাঙ ডাক চালাম করেছে, কঙ্কর কঙ্ক করে সব ডাকে, মানে বৃষ্টি হলেই ডাকতে আরম্ভ করে দেয়, সো সেইটা হচ্ছে কি ক্রোক, ক্রোক মানে হচ্ছে ব্যাঙের ডাক। আবার ছাগল, ভেড়া, বাছুর, এই তিনটে ডাক হচ্ছে ব্লিট, ব্লিট মানে হচ্ছে এদের ডাকটা। সো ছাগল, ভেড়া, বাছুরের যদি যদি বলি যে বাছুরের ডাক, তোমরা খুঁজে পেলে না, বাছুর তো পরে দেওয়া আছে, তা ছাগল, ভেড়া, বাছুর তিনটে ডাক হচ্ছে ব্লিট। এবার বিড়ালের ডাক দেখো, বিড়ালের ডাক আমরা হামেশাই বাড়িতে সবার বিড়াল থাকেই বলতে গেলে সব ঘুরে বেড়ায় বিড়ালেতে, মিউ মিউ করে ডাকে, বিড়াল ডাকে, কুকুর ডাকে। সো এই হচ্ছে মানুষের মানে সাউন্ড অফ অ্যানিমেলস, সাউন্ড অফ অ্যানিমেলস, সমস্ত প্রাণীর ডাকগুলো সম্বন্ধে বলা আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বাড়িতে টুকুনি পড়বে, আমি কাজ পাঠাবো।